নিজ দলেই বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ভারতীয়রা বিশ্ব জয় করছেন, ভারত জয় করতে পারছেন কি? যেসব কারণে এই ঋষি সেই ঋষি নন। বাদামি প্রধানমন্ত্রী মানে কি যুক্তরাজ্যে বর্ণবাদের রীতি? জনসন ও ট্রান্স থেকে কতটা আলাদা ঋষি সুনাক? 2023 সালে যুক্তরাজ্যের অর্থনীতি আবার সংকুচিত হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যে নিজের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইন প্রণেতাদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। সরকার গৃহ নির্মাণ বিষয়ক যে বিল পার্লামেন্টে উত্থাপন করেছে তার বিরোধিতা করেছেন দলটির কয়েক ডজন আইন প্রণেতা। বিদ্রোহীরা বিলটির সংশোধনী প্রস্তাব তুলতে প্রস্তুত। করোনার সময় 2020 সালে উন্নত অর্থনীতি গুলোর মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়েছিল যুক্তরাজ্যের অর্থনীতি। তারা সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা আরোপ করলো। যুদ্ধের জোরে হু হু করে বাড়ে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুক্তরাজ্য জ্বালানিতে বড় অঙ্কের ভর্তুকি দেওয়া শুরু করেছে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। ধনী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওএসডি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে যুক্তরাজ্য। 7টি ধনী দেশ অর্থাৎ G7 গ্রুপের মধ্যে আগামী বছর সবচেয়ে বেশি সংকুচিত হবে যুক্তরাজ্যের অর্থনীতি। বলেছেন, সাধারণ নির্বাচন হলে ঋষি সুনাক 20% ভোটও পাবেন না। যতই অপছন্দ করা হোক, যুক্তরাজ্যে বর্ণবাদের চেহারা এরকমই বিপজ্জনক। ওই বর্ণবাদী শ্রোতার মতামতের প্রমাণ কিন্তু জনমত জরিপেও মিলেছে। লিজ ট্রাসের পদত্যাগের পর কনজারভেটিভ বা টরি পার্টির প্রধান হিসেবে জনমত জরিপেও কিন্তু সবার চেয়ে এগিয়েছিলেন বরিস জনসন। এ এক বিরাট স্বস্তির বিষয়। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তার নতুন নেতা হিসেবে একজন মেধাদীপ্ত ব্যক্তিকে নির্বাচিত করেছে। ঋষি সুনাকের নির্বাচন ব্রিটেনকে ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ 42 বছর বয়সে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার গৌরব দিয়েছে। একই সঙ্গে বৈবাহিক সূত্রে আধুনিক সময়ের ব্রিটেনের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীও তিনি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, তিনি বরিস জনসন কিংবা লিজ ট্রাসের মতো নেতা নন। বোঝাই যাচ্ছে ঋষি সুনাকের কাজ খুব সহজ হবে না, কিন্তু মেহরবানি করে আমাদের মানে ইংরেজদের তার নির্বাচনের ইতিবাচক দিকগুলোকে উদযাপন করতে দিন, কারণ তার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে আমরা বরিস জনসনের প্রত্যাবর্তনের বুলেট থেকে নিজেদের বাঁচাতে পেরেছি। তিনি যদি ফিরে আসতেন তাহলে তা আমাদের গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক হতো, কারণ তখন প্রকারান্তরে এটি প্রমাণিত হতো যে আইন ভঙ্গ করা এবং নৈতিক মূল্যবোধকে পাত্তা না দেওয়াটা এই পদের জন্য আর গুরুত্বপূর্ণ নয়। পূর্ব লন্ডনের ওল্ড গেট স্টেশনের খানিকটা উল্টো দিকে আগলা স্ট্রিটে একটা পার্ক আছে, নাম আলতাবালি পার্ক। আলতাবালি ছিলেন এক বাংলাদেশি পোশাক শ্রমিক, বাড়ি সিলেট। 1978 সালের 4 মে এই আডলার স্ট্রিটে 3 কিশোরের হাতে তিনি প্রাণ হারান। তার হত্যার পেছনে মূল কারণ ছিল তার গায়ের বর্ণ। সেই পার্কেই ভাষা শহীদদের জন্য বানানো হয়েছে শহীদ মিনার। বর্ণবাদ বিষয়টা খুবই শক্তিশালী। আমার একটা গবেষণায় উঠে এসেছে, লন্ডনের বাঙালিরা শহীদ মিনারের বদলে সাধারণত এই স্থানকে আলতাবালি পার্ক নামেই পরিচয় দিতে কিংবা ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যুক্তরাজ্যে বর্ণবাদের ইতিহাস অনেক প্রাচীন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ঘিন ঘিনে অস্বস্তিদায়ক এবং বর্ণবাদী প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যুক্তরাজ্যের খুবই জনপ্রিয় রেডিও শো LBC উপস্থাপিকা সঙ্গীতা মায়াসকাকে। প্রসঙ্গ ঋষি সুনাক। প্রশ্নকারী শ্রোতা ঋষিরই নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্য, এমনকি ওনার পিতাও তাই। শ্রোতার দাবি, ঋষি আমেরিকান, ব্রিটিশ নন, যুক্তরাজ্যকে ভালোবাসেন না। শেষমেশ বলেই ফেলেছেন, একজন ইংরেজ হিসেবে তিনি তো সৌদি আরব কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে কেন 85% শ্বেতাঙ্গ
ইংরেজের দেশে ঋষি প্রধানমন্ত্রী। বরিস জনসন আবার প্রধানমন্ত্রী হলে ওনার আপত্তি নেই, কারণ বরিস শ্বেতাঙ্গ যুক্তরাজ্যকে ভালোবাসেন। উপস্থাপিকা যখন মনে করিয়ে দিলেন যে বরিস জনসনের জন্ম নিউ ইয়র্কে, তবু বর্ণবাদী শ্রোতা পিসপা হার্নি বলেছেন, সাধারণ ভারতে ব্রিটিশ রাজ্যে শাসন অবসানের 75 বছর পর একজন ভারতীয় বংশোদ্ভূত খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় এ অঞ্চলে এবং তার বাইরে বিশ্বের নানা প্রান্তে বিপুল আগ্রহ উৎসাহ তৈরি হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি যেমন বলেছেন, ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়া 240 কোটি মানুষের কমনওয়েলথে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিভাবে বা কোন যোগ্যতায় এমন চমক দেখাতে সক্ষম হলেন, তা নিয়েও চলছে নানা ধরনের আলোচনা, বিতর্ক ও বিচার বিশ্লেষণ। তার 42 বছরের জীবন কাহিনী নিবিড় ভাবে পর্যালোচনায় অবশ্য যা দেখা যায় তাতে বলতেই হয় এই ঋষি সেই ঋষি নন, বরং তার নাটকীয় উত্থানের পেছনে যেমন আছে মেধা ও নিষ্ঠা, তেমনই আছে অভিবাসী পিতা মাতার সযত্ন নজর এবং অল্প বয়সেই বিপুল ধন সম্পদের অধিকারী হওয়া। বস্তুত ঋষি ব্রিটেনের রাজার চেয়েও ধনী এক প্রধানমন্ত্রী। ঋষি সুনাক নিজের ব্রিটিশ পরিচয় সম্পর্কে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাকে বলেছিলেন, আমি আদমশুমারিতে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশের ঘরটিতে টিক চিহ্ন দিই, আমি পুরোপুরি ব্রিটিশ, সেটি আমার জন্মভূমি, এটি আমার দেশ, তবে আমার সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে ভারতীয়, আমার স্ত্রী ভারতীয়, আমি একজন হিন্দু এবং এ ব্যাপারে কোনো রাগঘাট নেই। সুনাকের ব্রিটিশ রাজনীতির চূড়ায় আরোহণ ভারত জুড়ে উদযাপিত হচ্ছে। একজন বাদামি চামড়ার ধর্মনিষ্ঠ হিন্দু ব্যক্তি যুক্তরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন, এটি অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা। তবে সুনাকের উত্থান আরো বিস্তৃত ও সুদূর প্রসারী ঘটনা পরম্পরার দিকে আমাদের দৃষ্টি নিয়ে যায়, সেটি হলো পশ্চিমা দুনিয়ায় ভারতীয় প্রবাসীদের ক্রমবর্ধমান উত্তরণ। এই প্রবণতা বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হচ্ছে, বিশেষ করে বেসরকারি খাতে ভারতীয় বংশোদ্ভূত নির্বাহীদের যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কর্পোরেশনের নেতৃত্বে আসতে দেখা যাচ্ছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, আলফাবেটের সিইও সুন্দর পিচাই এবং পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুই সম্ভবত সবচেয়ে পরিচিত উদাহরণ, কিন্তু এমন আরো অনেক আছেন। S&P গ্লোবাল রেটিংস অনুসারে বিশ্বের প্রথম সারির 500 কোম্পানির মধ্যে কমপক্ষে 58টি কোম্পানি ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও দ্বারা পরিচালিত হয়। স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গতকাল লন্ডনে। তবে নীল দলের মধ্যে বিদ্রোহের মুখে পড়ায় সরকার বিলটি নিয়ে ধীর গতিতে এগোতে চাইছে। ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আজ বুধবার বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হলেও আগামী সোমবার বিল নিয়ে পার্লামেন্টে যে ভোটাভুটি হওয়ার কথা তা হচ্ছে না। সুনাক সরকারের লেভেলিং আপ বিষয়ক মন্ত্রী মাইকেল গোভ বিষয়টি নিয়ে বিদ্রোহী এমপিদের সঙ্গে আলোচনা করবেন। আসছে বড়দিনের আগে 25 ডিসেম্বর বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা আছে। গৃহ নির্মাণ নিয়ে ঋষি সুনাক সরকারের আনা বিলের ভোটাভুটি পেছানোর ইঙ্গিতের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বিভাজিত কনজারভেটিভ এমপিদের নিয়ে সরকার চালাতে জটিলতার মুখে পড়েছেন ঋষি সুনাক। কনজারভেটিভদের মধ্যে এ বিভাজন যে সরকারের কোন পথে নিয়ে যেতে পারে তার উদাহরণ গত কয়েক বছরে যুক্তরাজ্যে কয়েক সরকারের পতন। তবে বিলটি নিয়ে ভোটাভুটি পেছানোর মাধ্যমে সরকার অবশ্য সম্ভাব্য বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করার সময় পাবে। ঋষি সুনাক সরকারের তোলা এই বিলের নাম লেভেলিং আপ অ্যান্ড রিজেনারেশন বিল। বিতর্কের জন্য আজ বুধবার বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তোলার কথা রয়েছে। বিতর্ক শেষে আগামী সোমবার বিলটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে, কিন্তু বিলটির বিরোধিতা করেছেন কনজারভেটিভ পার্টির 47 সংসদ সদস্য। তারা বিলের একটি সংশোধনী প্রস্তাবে স্বাক্ষর করেছেন। স্থানীয় কাউন্সিল
মিছিলের উপর সরকারের বাধ্যতামূলক গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার বিরোধিতা করেছেন তারা। পিস দলের প্রায় অর্ধশত এমপির বিরোধিতার কারণে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখন তার পক্ষে মাত্র 69 জন কনজারভেটিভ এমপি সমর্থন দিচ্ছেন। লেবার পার্টি সহ পার্লামেন্টে অন্য বিরোধী দলের এমপিরা যদি বিদ্রোহী টরি এমপিদের পক্ষ নেন, তাহলে শেষ পর্যন্ত বিলটি পাশে ব্যর্থ হবে ঋষি সুনাক।